ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছেন ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। কয়েকদিন আগে ভূমধ্যসাগরে অবস্থিত ইসরায়েলের কারিশ গ্যাস রিগে হামলা চালানো হয়। যে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে সেটি সরাসরি গ্যাস রিগে আঘাত হানে। শুক্রবার আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। ইরাকের প্রতিরোধকামী সংগঠনটি এক বিবৃতিতে জানায়, তারা উপযুক্ত অস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। প্রতিরোধকামী সংগঠনটি অবশ্য বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি গ্যাস রিগে হামলা চালানো হয়েছে। সংগঠনটি আরও বলেছে, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। ইরাকের বেশ কয়েকটি মার্কিন বিরোধী সংগঠনের জোট মিলে ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠন গড়ে তুলেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে সংগঠনটি ইরাক ও সিরিয়ায় মার্কিন অবস্থানে হামলা চালাচ্ছে। এর পাশাপাশি তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। শুক্রবার সংগঠনটি জানিয়েছিল, তারা ইসরায়েলের এইলাত শহরে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। ইসরায়েলি এক রিয়েল এস্টেট কোম্পানির বিজ্ঞাপন নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম, উঠেছে নিন্দার ঝড়। বিজ্ঞাপনটি ইসরায়েলি সরকার সমর্থিত বলেও সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ। তবে বিজ্ঞাপনটিকে নিছক মজা বলে উড়িয়ে দিতে চাইছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। বিজ্ঞাপনদাতা কোম্পানির নাম হারে জাহাব। কোম্পানিটি তাদের বিজ্ঞাপনে ব্যবহার করেছে গাজার সমুদ্রপাড়ের বিধ্বস্ত একটি অঞ্চলের ছবি, যেখানে গুড়িয়ে দেয়া ফিলিস্তিনিদের ঘরবাড়ির জায়গায় করা হয়েছে বিলাসবহুল ডুপ্লেক্সের নকশা। সমুদ্রপাড়ে বাড়ি এখন আর স্বপ্ন নয়। বিজ্ঞাপনটি হারে জাহাভর ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পরই ভাইরাল হয়ে যায়, উঠে নিন্দার ঝড়। তবে কি নতুন করে ফিলিস্তিনিদের জায়গা দখলের ফন্দি করছে ইসরায়েল? বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা করেছেন বিদেশি মানবাধিকার কর্মীরা। মানবাধিকার কর্মী সারাহ উইকিনসন বলেন, গাজায় যে গণহত্যা চলছে তার সাথে নিশ্চয়ই এই রিয়েল এস্টেট ফার্মগুলোর যোগসাজশ রয়েছে। তাদের অর্থায়নেই এমন নির্বিচার হত্যা চলছে। এখন তারা মৃত্যুপুরী গাজায় বাড়ি বানাতে চায়। আমি জানতে চাই, যেখানে হাজার হাজার নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে সেখানে কিভাবে আপনি বসবাস করতে চান? সমুদ্র পাড়ের দৃশ্য উপভোগ করতে চান? তবে ইসরায়েলি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিজ্ঞাপনটিকে নিছক মজা বলে উল্লেখ করেছেন হারে জাহাভর স্বত্বাধিকারী জিব এপস্টেইন। বলেন, বিজ্ঞাপনটিকে আপনি মজাও বলতে পারেন, আবার যুদ্ধ শেষে কী হতে পারে তার একটি সম্ভাব্য ধারণাও বলতে পারেন। ওই স্থানে অনেক ইসরায়েলির বাস ছিল। ২০০৫ সালে তাদের জোরপূর্বক উৎখাত করা হয়েছে। যুদ্ধের পর তাদেরকে আবার ওই স্থানে ফিরতে দেওয়া হতে পারে, তবে এটা কর্তৃপক্ষ ঠিক করবে। খোঁজ নিয়ে জানা গেছে, ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতিগুলোর সিংহভাগই নির্মাণ করেছে আলোচিত এই রিয়েল এস্টেট কোম্পানি হারে জাহাব। এছাড়া রিয়েল এস্টেট কোম্পানিটির প্রায় 90% সদস্য ও কর্মকর্তা ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য। তাই নেতানিয়াহু প্রশাসনের সত্যিকার অর্থেই এমন কোনো পরিকল্পনা আছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে গাজার উত্তরাঞ্চলের আলতুয়াম এলাকায় মেশিনগান দিয়ে লড়াইয়ে ইসরায়েল স্পেশাল ফোর্সের অন্তত 11 সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডস। বৃহস্পতিবার 21 ডিসেম্বর মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। এর আগে বৃহস্পতিবার হামাসের পক্ষ থেকে জানানো হয়, গত 3 দিনে তাদের হামলায় 25 ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। গত 7 অক্টোবরে শুরু হওয়া হামাস ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বেশি। ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এ সংখ্যা 20,000 ছুঁয়েছে। নিহতদের মধ্যে 4,000 শিশু এবং 6,200 নারী রয়েছেন। এছাড়া এই রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনের 55,000 মানুষ আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর IDF তথ্য অনুযায়ী গাজায় এখন পর্যন্ত তাদের 137 সেনা নিহত হয়েছেন, তবে এ সংখ্যা অনেক বেশি বলে দাবি হামাসের। এছাড়া ইসরায়েলের হিব্রু ভাষার এক সংবাদ মাধ্যম কয়েকদিন আগে এক প্রতিবেদনে জানায়, গাজায় যুদ্ধ করতে গিয়ে অন্তত 5,000 সেনা গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে 3,000 জনের হাত পা গুরুতর জখম হয়েছে।
সংবাদ মাধ্যমটি আরও জানায়, প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল তথ্য অনুযায়ী 2,000 সেনা যুদ্ধ করার সক্ষমতা পুরোপুরি হারিয়েছেন। এছাড়া ইসরায়েলের হিসাব অনুযায়ী আল কাসেম ব্রিগেডের 7 অক্টোবরের হামলায় প্রায় 1,140 ইসরায়েলি প্রাণ হারিয়েছিল। গত আড়াই মাস ধরে যুদ্ধ চলার এবার গাজার 1,50,000 ফিলিস্তিনিকে দেইর আল বালাহের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে প্রায় 1,50,000 মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। শুক্রবার 23 ডিসেম্বর জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউয়ের পরিচালক থমাস হোয়াইট এক এক্স সাবেক টুইটার বার্তায় এই তথ্য তুলে ধরেছেন। তিনি বলেন, ইসরায়েল মধ্য গাজা ছেড়ে 1,50,000 ফিলিস্তিনিকে দেইর আল বালাহের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। তিনি আরও বলেন, এতে ইউএনআরডব্লিউয়ের আশ্রয়কেন্দ্রসহ অঞ্চলটি নানা ফিলিস্তিনিদের মাধ্যমে ভরে উঠেছে।